হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভবিষ্যৎ টেক। বন্ধুরা, ইউটিউবের তরফ থেকে প্রত্যেক ক্রিয়েটরকে একটি মেল পাঠানো হয়েছে ইউটিউব হ্যান্ডেলকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমাদের মোবাইলের জিমেল অ্যাপ্লিকেশনটি খুলে যে জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো সেটি সিলেক্ট করলে মেলটি দেখতে পাবে। বন্ধুরা, এখানে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়েটর অর্থাৎ ইউটিউবে যাদের চ্যানেল রয়েছে তারা প্রত্যেকেই তাদের চ্যানেলে একটি ইউটিউব হ্যান্ডেল পেতে চলেছে। তো বন্ধুরা, ইউটিউব হ্যান্ডেল কি, কখন ইউটিউব হ্যান্ডেল সেট করতে হবে, কিভাবে সেট করতে হবে, ইউটিউব হ্যান্ডেলের কাজ কি, কোথায় কোথায় ইউটিউব হ্যান্ডেল ব্যবহার করা যাবে, এরকমই কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো বন্ধুরা, ভিডিওর কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি ওয়াচ করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, হ্যান্ডেল হলো একটি ইউজার নাম যা অ্যাট দি রেট দিয়ে শুরু হবে, যা অ্যাট দি রেট ইউজার 123 এরকম হবে। বন্ধুরা, এটা 14 নভেম্বরের পর দেওয়া শুরু হবে এবং ধীরে ধীরে সবাই পেয়ে যাবে। ইউটিউব এটা মেইলের মাধ্যমে এবং YT স্টুডিওর নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে দেবে। বন্ধুরা, হ্যান্ডেল ইউজ করে দর্শক বন্ধুরা সঠিকভাবে আপনার চ্যানেলটিকে খুঁজে পাবে, যা আপনার চ্যানেলকে একটি ব্র্যান্ড তৈরি করবে। এই হ্যান্ডেল ইউটিউবে বেশ কয়েকটি সার্ভেজ জুড়ে দেখা যাবে, যেমন আপনার চ্যানেলের হোম পেজে দেখা যাবে, শর্ট ফিডে দেখা যাবে, কমেন্ট এবং কমিউনিটি ট্যাবেও এটিকে দেখা যাবে। এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, এই হ্যান্ডেল ব্যবহার করে তোমাদের চ্যানেলে প্রচুর দর্শক নিয়ে আসতে পারবে। বন্ধুরা, যাদের চ্যানেলে আগে থেকেই কাস্টম ইউআরএল ক্রিয়েট করা আছে তারা তাদের কাস্টম ইউআরএল অনুযায়ী একটি হ্যান্ডেল পেয়ে যাবে। আর বন্ধুরা, ইউটিউবে দেওয়া হ্যান্ডেল যদি তোমাদের পছন্দ না হয় তাহলে তোমাদের পছন্দ মতো একটি হ্যান্ডেল ক্রিয়েট করতে পারবে। তবে মনে রাখতে হবে হ্যান্ডেলে সর্বাধিক 30টি অক্ষর থাকতে পারে, তার বেশি যেন না হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।